বিজেপিকে পরাস্ত করো, কেন্দ্রে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন জনমুখী ভাবনা নিয়ে সমাজের বিভিন্ন অংশের মানুষের জীবনের মূল যে সমস্যাগুলো এগুলো সমাধান সুরাহা করার জন্য এই সরকারটা তৈরি করতে হবে। কেন এই প্রশ্নটা আসলো? প্রশ্নটা আসলো এই কারণে, বিজ্ঞাপনে সরকারি যে বক্তব্য সারা দেশে, যেমন প্রধানমন্ত্রী আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী, তাতে কিন্তু উন্নয়ন আকাশচুম্বী, আকাশ ভেদ করে চলে যাওয়ার মতো, কিন্তু মানুষের জীবনের সারা ভারতবর্ষের এবং ত্রিপুরার অভিজ্ঞতা সম্পূর্ণ উল্টো। এই অভিজ্ঞতা থেকেই কিন্তু মানুষ মনে করবেন না, এই 26টা 27টা রাজনৈতিক দল যারা মিলে ইন্ডিয়া ব্লক তৈরি করেছে, তাদের নেতাদের মস্তিষ্ক প্রসূত এই স্লোগান, তাদেরকে একটা জায়গায় আনতে অনেক কসরত করতে হয়েছে। এই স্লোগান জনগণের দিক থেকে উচ্চারিত স্লোগান। কারণটা কি? এই যে সরকারটা গত 10 বছর যাবৎ দিল্লি থেকে দেশ চালাচ্ছে, সমস্ত ক্ষমতা তাদের হাতে। আমাদের সংবিধানে 3টা তালিকা আছে, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধানটা তৈরি হয়েছিল, 50-এর 26শে জানুয়ারি লাগু হয়েছিল। এই 3টা তালিকার মধ্যে একটা তালিকা হচ্ছে কেন্দ্র তালিকা, নির্দিষ্ট করা আছে বিষয়, কারোর কোনো বিতর্ক নেই। একটা তালিকা হচ্ছে রাজ্য তালিকা, তাতেও নির্দিষ্ট করা আছে বিষয়, এতে কেন্দ্রের কোনো আপত্তি ছিল না। মাঝখানে আর একটা তালিকা, এটাকে যুগ্ম তালিকা বলে। যুগ্ম তালিকা, এটার উপর কেন্দ্রের যেমন হক আছে, রাজ্যেরও হক আছে। কেন্দ্র কোনো আইন ইত্যাদি তৈরি করতে গেলে পরে এই যুগ্ম তালিকা থেকে রাজ্যের সঙ্গে একটু কথা বলতে হয়, এবং তারপর যদি কোনো আইন তৈরি করে, রাজ্য যদি সেই বিষয়ের উপর আবার কোনো আইন তৈরি করে, কেন্দ্র এই বিষয়ের উপর যে আইনটা তৈরি করলো তার পরিপন্থী হতে পারবে না। ঠিক আছে, তা যদি না হয় তাহলে তো দেশে গোলমাল লেগে যাবে। বিজেপি সরকার আসার পর, আগে থেকে আমরা লক্ষ্য করছিলাম, এরা আসার পর রাজ্য তালিকায় রাজ্যের হাতে যে ক্ষমতাগুলো একটার পর একটা তারা সেখান থেকে তুলে হয় কেন্দ্রীয় তালিকায় নিয়ে গেছে অথবা যুগ্ম তালিকায় নিয়েছে, আর যুগ্ম তালিকার সুযোগটাকে ব্যবহার করে রাজ্যকে দাবিয়ে রেখে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্যতম যেটা এটা দৃষ্টান্ত মাধ্যম, তাকে উপেক্ষা করে সমস্ত ক্ষেত্রে কেন্দ্রই সেখানে ক্ষমতা দেখাবার চেষ্টা করছে। তাহলে ক্ষমতার তো কোনো অভাব নাই, কিন্তু অর্থনীতিটা কি? দেশের মানুষ কি চান? খাদ্য চান, বস্ত্র চান, মাথা গুজবার জায়গা চান, ছেলে মেয়েদের লেখাপড়া চান, বিনা চিকিৎসায় বেঘুরে রাস্তায় যেতে কাতরাতে কাতরাতে পৈতৃক প্রাণটা চলে না যায়, তার জন্য স্বাস্থ্য রক্ষা করার জন্য ব্যবস্থা চান, আর কি? ধর্ম সম্প্রদায় নির্বিশেষে মানুষের সম্মান নিয়ে সব ধর্ম মতের মানুষ এই ভারতবর্ষে যাতে বসবাস করতে পারে, উপজাতি, তপশিলি, ওবিসি, সংখ্যালঘু, সমস্ত অংশের মানুষ। তাহলে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আমরা কি লক্ষ্য করছি? আমাদের দেশের লোকসংখ্যা 140 কোটির বেশি, পৃথিবীতে এখন সবচেয়ে বৃহত্তম জনসংখ্যার রাষ্ট্র। এই 140-141 কোটি মানুষের মধ্যে 66% হচ্ছে যুবক, 18 থেকে 35 বছর বয়সী। পৃথিবীর কোন রাষ্ট্রে এত যুবক নেই, এবং এদের মধ্যে
যারা মেট্রিক পাস বিএ পাস করা এই সংখ্যাটা আলাদা করে নিলে পরে দেখা যাবে তাদের 83 থেকে 84 ভাগ বেকার, কোনো কাজ নাই তাদের। যুবশক্তিই তো দেশের ভবিষ্যৎ, এদের হাতে যদি কাজ না থাকে, মাটির তলার সম্পদ, মাটির উপরের সম্পদ, জনশক্তি, এই তিনটাই তো প্রধান শক্তি, সম্পদ, এই তিনটাকে একসাথে করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত জল করে জনগণের মধ্যে থেকে জনগণকে সাথে নিয়ে কাজ করবেন, তারা কারা? তারা তো যুবক, 60-65 বছরের বৃদ্ধর কাছে আকাঙ্ক্ষা যাই থাকুক, প্রাকৃতিক নিয়মে তার শারীরিক যে অবস্থা চাইলেও তিনি তো একটা যুবকের মতো কাজ করতে পারবেন না। এই যে যুবক, কে তাদের কাজ দেবে, কে তাদের কাজে লাগাবে? তার যে শ্রমদানকারী শক্তি, মেধা, দেশপ্রেম, দেশের জন্য কিছু করে দেখাবার যে আকুতি, এটার পরিকল্পনাটা কে তৈরি করবে? ভারত সরকার, কেন্দ্রের সরকার, যার হাতে সমস্ত ক্ষমতা? 14 লোকসভা নির্বাচনে বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার কি স্লোগান ছিল দেখেছেন তো? এর আগের একটার পর একটা নির্বাচন, দেশে সবচেয়ে বড় সমস্যা জাতীয় সমস্যা, জ্বলন্ত সমস্যা, বেকার সমস্যা, কাজ নাই, কর্ম নাই। অনুরোধ করছি একবার ভোট দিন, 5 বছর সময় দিন, প্রতি বছর। এখন যারা যেখানে চাকরি পাচ্ছেন, কাজ পাচ্ছেন, এটার অতিরিক্ত 2 কোটি করে নূতন পদ তৈরি করব, 5 বছরে 10 কোটি। তা যদি আমরা করে ফেলতে পারি, আমাদের দেশের বেকার সমস্যা প্রায় আমরা সুরাহা করে ফেলতে পারব। দিয়ে দেখুন, যদি না পারি 5 বছর পরে আবার ভোট হবে, আপনারাই আবার সুযোগ পাবেন। ব্যর্থ যদি হই, ভোট দিয়ে আমাদের হাঁটিয়ে দেবেন। অভিজ্ঞতা কি? আমি, আপনারা যারা এখানে বসে আমার কথা শুনছেন বা অন্যদের কথা শুনবেন, যুব অংশের লোকরা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, ঘটনা তা না। দূর দূরান্তে বসে বিজেপি করেন, আজকের মিটিংটাও যাতে ঠিক মতো আমরা করতে না পারি, লোক যাতে ঠিক মতো আসতে না পারে, নানাভাবে ভয় ভীতি দেখাবার কাজে বিজেপির মধ্যে কাজ করেন এরকম যুব শক্তি যারা, যাদেরকে ব্যবহার করছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করি, এই 10 বছরে 20 কোটি লোকের চাকরি হওয়ার কথা হয়েছে? অসত্য কথা, মিথ্যা কথা, প্রতারণা, প্রবঞ্চনা, কোথায় 2 কোটি করে নূতন পদ সৃষ্টি হবে? প্রতি বছর 88 থেকে 92 লক্ষ করে নূতন নূতন বেকার তৈরি হচ্ছে, সরকারি হিসেব, এই তো আমার তৈরি করা হিসেব না। এবং কর্মরত যারা, তারা কাজ হারাচ্ছে 1 কোটি 125 কোটি করে। 19-এর যে লোকসভা নির্বাচন, আপনি 5 বছর সরকার চালিয়েছেন, এটাই তো প্রচলিত পদ্ধতি। সরকারে থেকে আবার সরকারে যাওয়ার জন্য যারা পরের ভোটে মানুষের কাছে ভোট চাইতে যায়, তাদের দায়িত্বটা কি? আমরা আগের নির্বাচনে এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের কাছ থেকে ভোট নিয়েছিলাম, এই আমরা করেছি, এটাই তো আমরা করতে পারিনি। কেন করতে পারলাম না তার ব্যাখ্যা দেবেন, এর থেকে বেরোবার জন্য সমস্যাটা কোথায় তা উত্তরণের জন্য কি করবেন সেটাও বলবেন, তার বাইরে নূতন প্রস্তাব রাখবেন। 19-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী আসেননি ত্রিপুরায়? আপনাদের উদয়পুরে মিটিং করেনি? গার্লস স্কুলের মাঠে সারা ত্রিপুরা থেকে লোক এনে প্রতিশ্রুতি যা দিয়েছিলেন কি করলেন 5 বছরে? যে যুবকদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি করেছিলেন, এবং সেই মিটিংয়ে যুবকদের উপস্থিতি কম ছিল না। প্রধানমন্ত্রী তার এই প্রতিশ্রুতি কতটা কার্যকরী করলেন, করলেন না, কেন করলেন না, এর থেকে উত্তরণের জন্য এবার যে ভোট চাইতে আসলেন দ্বিতীয়বারের জন্য কি করবেন, কিছু বলেছেন, কেউ শুনেছেন?
একুশ থেকে বাইশ মিনিট বক্তৃতা করেছে, আমি তার গোটা বক্তৃতাটা শুনেছি। তিনটা মিটিং করেছেন ত্রিপুরায় ভোটের সময়, প্রত্যেকটা মিটিংয়ের বক্তৃতা আলাদা আলাদা করে আমি শুনবার চেষ্টা করেছি। একুশ থেকে চব্বিশ সাতাশ মিনিট, চোদ্দ নির্বাচনে যা প্রতিশ্রুতি দিয়েছেন একটা প্রতিশ্রুতিও রূপায়ণ করেননি। উনিশের নির্বাচনে বক্তৃতা করতে এসে নতুন সরকার তৈরি করার দাবি করছেন, কিন্তু চোদ্দ নির্বাচনে যে প্রতিশ্রুতি, কি করলেন কি করলেন না, কোনো জবাব দিই নাই। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের দেশের সামনে বেকার সমস্যা, সুরাহাতো পরের কথা। এদের সরকারের দৌলতে গত দশ বছরে, গত পঞ্চাশ বছর ভারতবর্ষে বেকারি বৃদ্ধির যে হার ছিল, শতকরা হার, এটা ছাপিয়ে চলে গেছে, নতুন রেকর্ড করেছে বেকার বৃদ্ধি। এটা কি সাফল্য? এর জন্য তাকে ভোট দিতে হবে তৃতীয়বারের জন্যে? বিজেপি যারা করেন, তাদের মধ্যে যারা যুবক যুবতী, তাদের যারা মা বাবারা ছেলেদের মেয়েদের ঠেলে দিচ্ছেন বিজেপির সঙ্গে ঘোড়ো, কাজ পাবে? তাদের কাছে আমি জিজ্ঞেস করছি, কোথায় কাজ? ভারতবর্ষে কাজ আছে? চাকরি আছে? নিয়মিত অ্যাপয়েন্টমেন্ট আছে? অগ্নিবীর আর্মিতে লোক নেবে, এই আর্মিতে লোক নেওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যায় না, নিয়মিত আর্মিতে নিয়োগ নাই বিজেপি সরকারের দলতে। প্রথম এক বছর দেড় বছর ট্রেনিং, তার থেকে বাছাই একটা অচ্ছুট্ট অংশ, পঁচিশ ভাগ তাদেরকে সেখানে নিয়োগ করবে দুই বছরের জন্য, এবং দুই বছর পর তাদের আবার ছাঁটাই। আমরা প্রথম থেকে বিরোধিতা করেছি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, প্রথম থেকে আমরা বিরোধিতা করেছি। এটা কি হচ্ছে? ছেলে খেলা হচ্ছে। বিদেশি শক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য যারা বুকের রক্ত ঢেলে দিয়ে শহীদের মৃত্যুবরণ করে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করবে, তাদের নিয়োগ নিয়ে এরকম ছেলে খেলা, এটা চলতে পারে না, এটা বন্ধ করুন। ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে বেশ বড় বড় আন্দোলন হয়েছে, সব রাজ্যে হয়েছে ঘটনা তা না, ধীরে ধীরে দু বছর তিন বছর যাওয়ার পর মানুষ বুঝতে শুরু করেছেন, যাদের নিয়েছে ছুড়ে ফেলে দিচ্ছে চায়ের দোকানে চা খাওয়ার কাপের মতো। আমরা প্রতিবাদ করেছিলাম, এখন আমরা লক্ষ্য করছি ইন্ডিয়া ব্লকের বিভিন্ন রাজনৈতিক দল তারাও প্রতিবাদ করছেন। আমরা যেমন আমাদের নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করেছি নতুন সরকার তৈরি হবে, এটা বাতিল করব আমরা। আমি দেখলাম আমাদের কংগ্রেস দলের বন্ধুরা, তারা যে আলাদা করে তাদের দলীয় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছেন আজ থেকে চার দিন আগে, তারাও বলেছেন আমরা বাতিল করব। কোথায় কাজ? আর্মিতে নিয়োগ করা নিয়ে যদি এই জিনিস হয়, বাকি জায়গায় আপনি কোথায় কাজ পাবেন? বেসরকারি সংস্থায় রিজার্ভেশনই মানা হয় না, রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি পুঁজির হাতে তুলে দিচ্ছে, কর্মরত যারা তারা ছাঁটাই হচ্ছে, নতুনরা কোথায় কাজ পাবেন? আপনি হাত পেটা খেয়ে ধার দেনা করে ছেলেকে মেয়েকে পাস করিয়েছেন, বিএমএ পাস করে বসে আছে, একটা ধারণা একটা প্রত্যাশা একটা আকাঙ্ক্ষা, বয়স বাড়বে তখন কাজ করতে পারবো না এই ছেলে মেয়েটাকে, এটা অনেকে মনে করেন এখানে পুঁজি লগ্নি করার মতো, তাকে হাত পেটা খেয়েও যদি পাস করিয়ে রাখতে পারি চাকরি পাবে, আমাকে দেখবে চাকরিটা কোথায়? চাকরি নাই তো আমাদের। ত্রিপুরার অভিজ্ঞতা কি? এই সাত বছর হয়ে গেল, ছ বছর হয়ে গেল, সাত বছরে পা দিয়েছে, কোথায় চাকরি? দশ হাজার তিনশো তেইশ চাকরি খেয়েছে, এরাই ষড়যন্ত্র করে খেয়েছে। এর আগে কারা কি করেছে এগুলো আপনারা জানেন, আমি এই পরিস্থিতি দিতে চাইছি না। নিয়মিত কোনো চাকরি নাই, একশো দেড়শো দুইশো যে চাকরি দিচ্ছে তাতে দেখা যাচ্ছে বাইরের রাজ্য থেকে ছেলেরা মেয়েরা আসছে বেআইনিভাবে, পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট টাকা দিয়ে সরকারি অফিস থেকে কিনে নিয়ে জমা দিয়ে চাকরিতে ঢুকছে। আরএসএস, তাও ত্রিপুরার আরএসএস না, ত্রিপুরার আরএসএস ছেলে যদি চাকরি পায় আমাদের তো কোনো আপত্তি নাই। আমরা কি বলছি শুধু সিপিআইএম এর লোক চাকরি পাবে, কংগ্রেসের লোক চাকরি পাবে, অথবা আরএসপি ফরার ব্লক সিপিআই বা কিংবা সিপিআইএম এর লোকটা চাকরি পাবে? না তো, আমরা এটা বলছি না তো, ত্রিপুরার ছেলে পাতে হবে।
তাশ্চকর থেকে পশ্চিমবঙ্গের দুটো জেলা উড়িষ্যার এবং বিহারের নিকটবর্তী, বিহার উড়িষ্যার ভিতর থেকে দুটো তিনটে জেলা আরএসএস কাজ করে। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ওখান থেকে লোক এসে আরএসএস এর হয়ে বামফ্রন্ট সরকার হঠাৎ বিজেপিকে সরকারে বসাবার জন্য কাজ করে। এখন তাদের জেলার আরএসএস পরিবার ওখানেও টাকার বিনিময়ে ইন্টারভিউ দিয়ে যখন চাকরিটা চূড়ান্ত হয়ে গেল এখন সার্টিফিকেট সাবমিট করতে হবে, তাতে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। এটা আইএএস না, আইপিএস না, আইএফএস না, কোনো উচ্চতর পর্যায়ের টেকনিক্যাল পোস্ট না, সাধারণ তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী কর্মচারী অফিসে আদালতে হিসাব নিকাশ রাখা এই সমস্ত কাজ আমাদের রাজ্যের লোক নাই, ধরা পড়েছে। তেলিয়ামুড়ার এসডিএম অফিসে টাকার বিনিময়ে বহির রাজ্যের ছেলেরা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে জমা দিয়ে চাকরিতে জয়েন করছেন। বিধানসভায় যখন আমাদের বিধায়করা প্রশ্ন করছে ঠিকানা চাই, কোনো ঠিকানা দিচ্ছে না, ধরা পড়ে যাবে। তাহলে কি হচ্ছে? এটা কি বিজেপি যারা করেন, যুব বন্ধুরা, যুবতী বোনেরা, তাদের মায়েরা বাবারা, তাদের কাছে সবিনয় জিজ্ঞেস করি, এর জন্য কি বামফ্রন্ট সরকার হটিয়ে নেচে গেয়ে ভোট দিয়ে অথবা না দিয়ে বিজেপি সরকার বসিয়েছেন? আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ এইরকম একটা জায়গায় অন্ধকারে ঠেলে দেবে, তার জন্য আপনারা ভোট দিয়েছেন? সারা দেশের অবস্থাটা এরকম, কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই সরকার থাকবে আবার তৃতীয়বারের জন্য, তারা ভারত রাষ্ট্র দখল করবে আর বেকার সমস্যার সমাধান হবে, তারপরও দেশ তরতর করে এগিয়ে যাবে, আমার আপনার ঘরে লাখো কোটি ছেলে মেয়ে কাজ পেয়ে যাবে, বিশ্বাস করেন? আমি সবিনয় জিজ্ঞেস করব, বিজেপি যারা করেন প্রকাশ্যে না বলল, নিজে বুকে হাত রেখে নিজেকে নিজে প্রশ্ন করুন, এই সরকার আসলে পরে আপনার ছেলে মেয়ের চাকরি হবে তার কোনো নিশ্চয়তা আছে, আপনি বিশ্বাস করেন? আমার তো মনে হয় ন্যূনতম যদি সততা থাকে বিশ্বাস করতে পারেন না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা সরকারকে কেন তৃতীয়বারের জন্য আসতে দেওয়া হবে? ঠিক আছে, প্রথম এসছে, আচ্ছা আবার একটু সুযোগ দেয় দ্বিতীয়বার, হলো তো, আর কত সুযোগ দেবেন? আর পরে সুযোগ দিতে দিতে তো আমাকে আপনাকে শ্মশানে যেতে হবে, দেশটাই তো থাকবে না, মাথায় রাখতে হবে। শিক্ষা, এটা বেসরকারি পুঁজিরাতে তুলে দিয়েছে। জন্মগত অধিকার, বামফ্রন্ট সরকার কলেজ অবধি বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করেছিল। 2020 সালে যে নতুন আইন, গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে পড়তে পারবে না, কারণ টাকা নেই, পয়সা নেই। শিক্ষানীতির মূল কথা হচ্ছে কি, আমি গৈরিকীকরণ নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না, ওটা আছে, মতাদর্শের লড়াই চলবে, কিন্তু গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে তারা কলেজে পড়তে পারবে না, তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না, তারা রিসার্চ স্কলার হতে পারবে না, তারা ডাক্তার হতে পারবে না, তারা ইঞ্জিনিয়ার হতে পারবে না, তারা আইএএস আইপিএস আইএফএস হতে পারবে না, রিক্সা শ্রমিকের ছেলে বলে, দিনমজুরের ছেলে বলে, ছোট পানের দোকানের মালিকের ছেলে বলে, কোথায় ঠিক হলো এটা? বিজেপি ঠিক করছে, তাদের নয় শিক্ষানীতি। এরপরেও তারা তৃতীয়বারের জন্য সরকার আসতে চায়, আমরা এটার বিরোধিতা করছে, তারপরেও আপনারা যারা বিজেপির পেছনে ছুটছেন এই নীতিই বহাল রাখবে, আপনার ছেলে মেয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে, বেসরকারি পুঁজি লুণ্ঠন করে নেবে, সমর্থন করবেন? দেশের মানুষ সমর্থন করছে না, তার জন্যই তো আওয়াজ উঠেছে, পাল্টাও, পরিবর্তন করো। আপনার কৃষক অন্নদাতা, গাল ভরা কথা, অন্নদাতা, তাদের পেটে খাবার নাই, ফসলের ন্যায্য ন্যূনতম দান পান না, নয়া আইন তৈরি করে বড় বড় জোরদার জমিদার, বড় বড় পুঁজিপতি যারা কৃষিতে ঢুকছে এই সরকারের দৌলতে, তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এই নূতন আইনের নামে প্রকৃত যারা কৃষক, ছোট কৃষক, মাঝারি কৃষক, প্রান্তিক চাষি, ভাত চাষি, তাদের সর্বনাশ করছে, ধার দেনা করে টাকা পয়সা নিয়ে সোনা দানা বন্ধক দিয়ে, জমি বন্ধক দিয়ে, ফসল ফলিয়ে বাজারে যাচ্ছেন,
উৎপাদন খরচের পুষানোর মতো টাকাই পাচ্ছেন না। কৃষি ছাড়ছেন, গ্রাম ছাড়ছেন, শহরে যাচ্ছেন, রাজ্য ছাড়ছেন, বাচ্চেন শহরে গেলে পরে কাজ পাওয়া যাবে কোথায়? কাজ কোভিডের সময় দেখেছেন কোটি কোটি মানুষ আবার রাজ্যে ফিরে এসেছেন। বলে দেওয়া হয়েছে অঘোষিত কারফিউ সারা দেশে, যার যার রাজ্যে ফিরে যান, রেগার কাজ পারবেন, কোনো অসুবিধা নাই। কেউ কেউ প্রশ্ন করেছে, আমার তো তালিকা নাম নেই, কিচ্ছু অসুবিধা নাই, আমাদের ভারত সরকারের সিদ্ধান্ত, আপনারা গেলেই কাজ পাবেন। কোথায় কাজ? কাজটা কোথায় আপনাদের ত্রিপুরায়? কোথায় কাজ? 94 দিন তুলেছিলাম বামফ্রন্ট সরকার, এখন ওটা 32 থেকে 33 দিন। আপনি পরিশ্রম করছেন, আউটপুট আপনি দিচ্ছেন, মণ্ডলের লোকরা বগল বাজিয়ে টাকা যখন ব্যাংক থেকে আপনি তুলতে যাচ্ছেন, খাবলা দিয়ে আপনার টাকা নিয়ে চলে যাচ্ছে, কিচ্ছু বলতে পারছেন না। বলার চেষ্টা করলে এটাই শেষ, আর কিন্তু কাজ হবে না। বলে না এটা, আমি তো আর রেগার কাজ করি না, আপনারা যারা রেগার কাজ করেন। গ্রামে গ্রামে যখন ঘুরছিলাম এমএলএ টিম নিয়ে, সেটা গ্রামের মানুষের বক্তব্য, সেটাই বিধানসভায় তুলে ধরেছে। প্রতিবাদ তো করতে পারেনি তৎকালীন মুখ্যমন্ত্রী, যে না এটা ঠিক বলছেন না, তথ্য দিয়ে বলবার চেষ্টা করেছে। তাহলে এই যে পরিস্থিতি চলছে, এরকম একটা পরিস্থিতিতে কৃষিকে যদি বাঁচানো না যায়, কৃষকদের যদি রক্ষা করে না যায়, আমাদের দেশের অর্থনীতি এখনো মূলত কৃষির উপর নির্ভরশীল, কৃষিকে রক্ষা না করলে শিল্প কোত্থেকে হবে? শিল্প যদি সেখানে গড়ে তোলা না যায় তাহলে চাকরি কোত্থেকে হবে? আমি যে বেকার সমস্যার কথা বললাম, শুধু কেন্দ্রীয় সরকারের দপ্তর, রাজ্য সরকারের দপ্তর, তার মধ্য দিয়ে সব বেকারের চাকরি হবে? আমরা বামফ্রন্ট করি, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি করি, আমরাও কিন্তু এটা মনে করি না, এটা সম্ভব না। তাহলে একদিকে কৃষি, একদিকে শিল্প, একদিকে ব্যবসা, একদিকে বাণিজ্য, আমদানি রপ্তানি সব মিলিয়ে কর্মক্ষম কর্মপ্রার্থী, তাদের কাজের ব্যবস্থা করতে হবে। তাহলে কৃষি যদি আক্রান্ত হয়, এটাকেই যদি ধ্বংস করে দেয়, তাহলে পরে কোথায় কাজের সুযোগ, কোথায় অর্থনীতির বিকাশ? কি বলছেন, মেক ইন ইন্ডিয়া প্রধানমন্ত্রী, প্রথম যখন প্রধানমন্ত্রী হন দেশে বিদেশে ঘুরে ঘুরে, উনি তো ঘুরেই সময় কাটিয়ে দিয়েছেন, হিসেব বেরিয়েছে, এগুলো আমি এত মনে রাখি না, কত কোটি টাকা খরচ করেছেন, আপনার আমার টাকা ফুর্তি করে বেরিয়েছেন। মেক ইন ইন্ডিয়া মানেটা কি, ভারতে যান, কারখানা বসান, উৎপাদন করুন, এবং এটা চেপে রেখে দারুণ লুট করতে পারবেন, আমরা কিছু বাধা দেব না, শুধু আমাদের কিছু ছেলে টেলে চাকরি বাকরি হয় কিনা দেখা যাক। কোথায় মেক ইন ইন্ডিয়া? এসছে কেউ এই 10 বছরে ভারতবর্ষে বড় বড় কলকারখানা বসাবার জন্য পৃথিবীর কোন রাষ্ট্র থেকে কেউ এসছে? উল্টো, তারা যারা এখানে পুঁজি বিনিয়োগ করার জন্য টাকা রেখেছিলেন, সেই টাকা এই সরকারের দুলতে প্রতিনিয়ত তুলে নিয়ে চলে যাচ্ছে, আমাদের দেশের টাকার দাম নিচে চলে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, শিল্প কোথায়? তাহলে কৃষি আক্রান্ত, শিল্প আক্রান্ত, নীতিকার বিজেপি সরকার, নেতাকে নরেন্দ্র মোদী, তিনি নিজেই বলে বেড়াচ্ছেন আমি তো এরপর প্রধানমন্ত্রী হব। এখন উনি কি তার কাছে ভোটের আগেই ইউরোপ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রনেতারা ফোন করে তার কাছ থেকে জানতে চাইছেন যে জুলাই আগস্ট আমরা আসবো, আমাদের একটু তারিখ দিন? পাগল নাকি তারা? ভোটই হলো না, সংখ্যা নিরূপিত হলো না, সরকার তৈরি হলো না, কে প্রধানমন্ত্রী হবেন এটাই জানতে পারলেন না, এখনই তার কাছ থেকে তারিখ চাইছেন। ওই যে একটু আগে বলছিলেন রতন ভৌমিক, যে ভীত সন্ত্রস্ত, এটা ভয়ের সন্ত্রস্ত হওয়ার এবং আত্মবিশ্বাসের যে অভাব, তার থেকে তার কর্মী দলের মধ্যে যে হতাশা তৈরি হচ্ছে, এটার থেকে তাদেরকে রক্ষা করার জন্য এই সমস্ত আবল তাবল কথা, মন গড়া কথা উপস্থিত করার চেষ্টা করছেন। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের মায়েরা বোনেরা সারা দেশে কতগুলো প্রকল্পে কাজ করেন, এদের দাবি কি, মাসে অন্তত 26,000 টাকা আমাদের মজুরি দিতে হবে, এটা জিনিসপত্রের দরদাম বৃদ্ধির সঙ্গে মিলিয়ে এই সরকার মানে তো ছটাই করে দিচ্ছে। আমাদের ত্রিপুরায় হরবকত হচ্ছে, সারা দেশে হচ্ছে, বয়স্ক লোক, আমরা ত্রিপুরায় প্রথম
সামাজিক ভাতা চালু করেছিলেন নৃপেন চক্রবর্তী, দশরথদেব, বীরেন্দ্রত্বদের নেতৃত্বে যখন প্রথম বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল 78-এর জানুয়ারির প্রথম সপ্তাহে, এক বছরের মধ্যে 50 টাকা দিয়ে শুরু করেছিলেন, 1100-1200-1500 টাকা তুলেছিলেন, 4 লক্ষের উপর মানুষকে সেখানে এই ভাতা দেওয়ার ব্যবস্থা হয়েছিল, 1 লক্ষের উপর মানুষের ভাতা কেটে দিল। এই টাকা বাঁচিয়ে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি পুরো রক্ষা করলো না, 300-400 টাকা বাড়িয়ে বললো আমরা তো ওই প্রতিশ্রুতি বাস্তবায়িত করছি। যারা ভাতা পাচ্ছেন, যাদের নাম কাটেনি, তারা 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস অপেক্ষা করছেন ত্রিপুরায়। ভারতবর্ষের অন্য জায়গায় কথা তো আলাদা, এই জায়গায় আমরা বলছি বামপন্থীরা, এরকম যারা বয়স্ক মানুষ দেখবার কেউ নাই, বাড়িতে রোজগারপাতি করার লোক নাই, অন্তত মাসে 6,000 টাকা করে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে ভাতা দিতে হবে। আমি কয়েকটা জিনিস বললাম, তাদেরকে ভাতা দিতে হবে। তা এই যে বিষয়গুলো আমরা বলছি, এগুলো সাধারণ মানুষের জীবনের দৈনন্দিন সমস্যা। জিনিসের দাম বাড়ছে প্রত্যেক দিন, নৈমিত্তিক ব্যাপার, আকাশ বিদীর্ণ করে। কেনবার ক্ষমতা নাই, কারণ রোজগার নাই, চাহিদা কমছে, উৎপাদন বন্ধ কারখানায়, মালিক তো বোকানা, আগে যে উৎপাদন করে বসে আছেন এগুলি বিক্রি হচ্ছে না, এগুলি বিক্রি না করে আবার নতুন করে পুঁজি বিনিয়োগ করে নতুন করে পণ্য তৈরি করব। বড় বড় পুঁজিপতিরা কিন্তু এত বোকানা, তারা রাজনীতিবিদদের চাইতে অনেক বেশি বিচক্ষণ ব্যবসা বাণিজ্যের প্রশ্নে। তো কি হচ্ছে, কর্মচারী ছাঁটাই করছে, এতেও যখন হচ্ছে না প্রথম আরম্ভ করে লে অফ দিয়ে তারপরে ছাঁটাই, এরপরে বন্ধ। আমি আগেই উল্লেখ করেছি এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মানুষ বেরোতে চান, এটা এই নীতিটার পরিবর্তন করতে হবে। বিজেপির নেতৃত্বে 10 বছর যাবৎ ভারতবর্ষে যে নীতিটা চলছে, এই নীতিটার পরিবর্তন করতে হবে। নীতিটার পরিবর্তন করতে গেলে পর বিজেপিকে সরকার থেকে হটাতে হবে, এর বিরুদ্ধে লড়াই হচ্ছে। শ্রমিকরা, কৃষকরা, মায়েরা, বুড়েরা, শিক্ষক, কেরানি, কর্মচারী, ব্যাংক, বিমা, নানা স্তরে লড়াই করছেন। এই লড়াইকে অবদমিত করবার জন্যে ধর্মের কথা, বর্ণের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে বিভাজন তৈরি করে ব্রিটিশের কায়দায় আন্দোলনটাকে দুর্বল করার চেষ্টা করছে। এটাকেও মোকাবেলা করে মানুষ যখন হাতে হাত রেখে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে লড়াইয়ের ময়দানে সামিল হচ্ছেন, তার উপর গণতান্ত্রিক অধিকারকে হরণ করবার জন্য আক্রমণ নামিয়ে আসছে। যে কারণে আমরা বলছি আমাদের সংবিধানটাই আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত, ধর্মনিরপেক্ষতার আদর্শ আক্রান্ত। তাহলে এই সরকার থাকবে তৃতীয়বারের জন্য, বেঁচে পড়তে থাকার অধিকারগুলো সুরক্ষিত হবে, আর এগুলোর বিরুদ্ধে কথা বলতে গেলে পরে আপনার এই যে অধিকারগুলি হরণ করলো এগুলো থাকবে যদি মনে করেন, তাহলে পরে এগোবার কমতে কোনো রাস্তা নাই। এই জায়গায় দাঁড়িয়ে আওয়াজটা যেটা উঠেছে যে এদেরকে সরাতে হবে। সংবিধান, ধর্মনিরপেক্ষতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেশ ভাগ হয়েছে পাকিস্তান ভারত, আর যাতে ভারতবর্ষকে ভাগ করতে না পারে আমাদের দেশের সংবিধানের মধ্যে 14 নম্বর ধারায় নাগরিক কারা হতে পারবেন এটা উল্লেখ করতে গিয়ে কোথাও ধর্মের কথা বলেনি। এখন বিজেপি সরকার পাকিস্তান থেকে যারা আসবেন, আফগানিস্তান থেকে যারা আসবেন, বাংলাদেশ থেকে যারা আসবেন, মুসলমান ছাড়া বাকিদেরকে তারা নাগরিকত্ব দেবেন কিন্তু মুসলমানদের দেবেন না, এটা কোথায় ঠিক হলো? তুই তো সংবিধানের বিরুদ্ধে যাচ্ছ, সুপ্রিম কোর্টের বক্তব্য। আমাদের সংবিধানের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো বিতর্কের ঊর্ধ্বে, এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা চলে না, এগুলো নিয়ে কোনো নতুন করে আইন কানুন করা যায় না, কিন্তু পার্লামেন্ট তাদের হাতে সংখ্যা আছে, তাদের মনে যা আসছে তাই তারা আগ করে নেওয়ার চেষ্টা করছে। কিসের আপনার ধর্মনিরপেক্ষতা? ধর্মনিরপেক্ষতা আমরা যা বলার চেষ্টা করি, তারা আমাদের সম্পর্ক মানুষের মধ্যে বিভ্রান্তি বিকৃতি তৈরি করবার জন্য বলছে, তারা ধর্মের বিরুদ্ধে কে বলছে? আপনার যে ধর্মের প্রতি অনুরাগ, আপনার যে ধর্মের প্রতি শ্রদ্ধা, তাকে তো আমরা অশ্রদ্ধা করি না, কেউ বলতে পারবেন? কোনো দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারবেন? অসত্য কথা।
ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে আমাদের দেশে যার যে ধর্ম করার ইচ্ছা করবেন, যদি ধর্ম না করতে চান আপত্তি নেই, যদি ধর্মান্তরিত হতে চান এই স্বাধীনতা আপনার আছে, নাগরিকত্ব আপনার নষ্ট হবে না, ভোটের অধিকার আপনার কেউ হরণ করতে পারবে না, কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তিনি ধর্ম করতে পারবেন না কেউ বলছে না, কিন্তু বাড়িতে প্রকাশ্য না, এটা প্রভাবিত করবে অন্যকে, যেটা ইচ্ছাকৃত ভাবে প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধনের নামে, নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধনের নামে এই কাণ্ড কারখানা করেছেন, উদ্দেশ্যমূলক সংখ্যালঘুদের ভীত সন্ত্রস্ত করা, সংখ্যাগুরুদের একটা অংশকে উৎসাহিত করা, এটা সংবিধানের বিরুদ্ধে, ধর্ম নিরপেক্ষতার আদর্শের বিরুদ্ধে। রাজনৈতিক দল ধর্মের নামে করা যাবে না, ভোটের সময় ধর্মের সুশ্রু দিয়ে ভোট চাওয়া যাবে না, প্রমাণ হলে পর জিতলেও জেতা প্রার্থী বাতিল হয়ে যাবেন, হয় যাকে পরাজিত করে জিতলেন তাকে জয়ী বলে ঘোষণা করবে অথবা নতুন নির্বাচনের জন্য নির্ঘণ্ট ঘোষণা করবে, এমনকি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের যে পড়ার বই অ ক খ ABCD 1 2 3 4 1 2 3 4 বাবা কাকার পার্থক্য বুঝে না, মা মাসির পার্থক্য বুঝে না, মায়ের বুকের দুধও খায় মাসির বুকের দুধও খায়, তাদের বইয়ের মধ্যে ধর্মের পোকা ঢুকাবো আমরা? আগে বড় হতে দে, ভালো মন্দ বুঝো, ধর্ম যদি করতে চায় তখন ঠিক করবে সে কোনটা করবে কোনটা করবে না। এ কারণে এই ধর্ম নিরপেক্ষতার ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে এই বিষয়গুলি বলা হয়েছে, আমাদের স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের লেখাপড়ার প্রশ্নের সাথে এই জিনিসগুলি যুক্ত করবে না, এই পোকাটা মাথায় ঢুকে দিও না, এটাই ধর্ম নিরপেক্ষতা, সমস্ত ভেঙে তছনছ করে দিচ্ছে, মূল আক্রমণ সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে, কি খাবে কি খাবে না, কি পোশাক পরবে পরবে না, তাদের মেয়েরা বা তাদের ছেলেরা কাকে বন্ধু বাছাই করবে বান্ধবী বাছাই করবে কিচ্ছু নাই অধিকার, ঘরে ঢুকে রান্না করা খাবার বের করে রান্না করেছে মুরগির মাংস বলছে না এটা তো অন্য মাংস, এই মাংস তো রান্না করা যায় না, বাড়িতে বাড়ির মালিককে মেয়ে স্ত্রীর সামনে পিটিয়ে দিনের বেলা খুন করে দিয়ে চলে যাচ্ছে, কোনো বিচার নাই, কোন দেশে আসছি আমরা, কোন দেশে আছি আমরা, কি চলছে এটা? এই যে পরিস্থিতি চলছে এটাকে যারা প্রতিহত করতে চান তারাই বলছেন এই সরকারটাকে পরাস্ত করতে হবে, বিকল্প ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন একটা সরকার তৈরি করতে হবে, গণতন্ত্র তার অন্যতম মূল কথা নাকি, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, 5 বছর পরপর ভোট হবে, এই ভোট কে নিয়ন্ত্রণ করবে? নির্বাচন কমিশন, সবার জন্য সমান অধিকার সুযোগ, শাসক দল এক ধরনের সুযোগ, অশাসক দল সে সুযোগ থেকে বঞ্চিত হবেন, এটা চলতে পারে না, এটা চলতে পারে না, এটা কে দেখবে? নির্বাচন কমিশন দেখবে, এই নির্বাচন কমিশন কারা যাবেন যাবেন না এটাই তো ঠিক করার সুযোগ প্রধানমন্ত্রী তার বগলে নিয়ে নিয়েছেন, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার একজন সদস্য এই দুজন আর তৃতীয় সদস্য হচ্ছেন পার্লামেন্টের বিরোধী দলের নেতা, কিন্তু এই যে মন্ত্রী যে ঢুকালেন মন্ত্রিসভার সদস্য এই জায়গাটা আগে ছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বাতিল করে দিলেন, বিরোধিতা করেছে সবাই, বিজেপি ছাড়া বাকি সবাই বিরোধিতা করেছে, সংখ্যা আছে তো পার্লামেন্টে, এখন এই পছন্দের তিনজনকে নিয়ে নির্বাচন কমিশন, সবার অনেক প্রশ্ন, আপনারা তো চেঁচাচ্ছেন নতুন সরকারের কথা বলছেন এদেরকে হারাবার কথা বলছেন, এই নির্বাচন কমিশন আমরা ভোট দিতে পারব, গোনা হবে, নির্বিঘ্নে আমাদের অধিকার প্রয়োগ করতে পারব, বাধা পাচ্ছি কার কাছে বলবো, কে শুনবে কে দেখবে, এই তো তার চেহারা, এই প্রশ্নটা এখানে চলে এসছে, এভাবে চলবে পার্লামেন্ট? শাসক দল সংখ্যার বেশি আপনারা মন্ত্রিসভা করছেন কথা বলবে, বিরোধীদের সংখ্যায় কম হতে পারে, তারাও তো জনগণের প্রতিনিধি, তাদের তো কথা বলতে দিতে হবে, কি হচ্ছে? এই যে লাস্টে সেশনটা হলো তার আগের সেশন, 146 জন বিরোধী দলের এমপি লোকসভা রাজ্যসভা থেকে বের করে দিয়েছে, বের করে দিয়ে একটার পর একটা কালাই,
আরব আক্রমণাত্মক করার ব্যবস্থা করেছে, প্রভিশন তার মধ্যে যুক্ত করেছে, যেগুলো ব্রিটিশের আমলে তৈরি করা। সুপ্রিম কোর্ট আমাদের দেশের, তারা বারবার বলতে শুরু করেছিলেন কেন এই আইনগুলি থাকবে, এ তো ব্রিটিশ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে পর্যুদস্থ করবার জন্য, অবদমিত করবার জন্য এই আইনগুলি তৈরি করেছিল। আমরা দেশ স্বাধীন হয়েছি, ব্রিটিশ নাই আমাদের দেশ। আমাদের দেশের মানুষকে দাবিয়ে রাখবার জন্য কেন এই আইন থাকবে, কেন এগুলো বাতিল হবে না? উল্টো বিরোধীদের কণ্ঠ রোধ করে, কথা বলার অধিকার হরণ করে শাসক দল প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কালা কানুনকে আরো কালা করেছে। কোথায় সংসদ, কোথায় সংসদীয় ব্যবস্থা? তাহলে এই ভোটের অর্থটা কি? তাহলে এই যে জায়গাটা, এখানেই প্রশ্ন আসছে, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র হাত ধরাধরি করে চলে, হ্যান্ডশেক করে চলে। কাজী নজরুল যেমন বলেছিলেন, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, আমাদের মধ্যে জাত বেজাত বেজাতের কোনো বিরোধ নেই, হাত ধরাধরি করে চলছি, হ্যান্ডশেক করে চলছি। ওটার সঙ্গে মিলিয়েই ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র হাত ধরাধরি করে চলবে, একটাকে বাদ দিয়ে আর একটা না, আমাদের মতো রাষ্ট্রে দুটোই একান্ত। বিচার ব্যবস্থা এটা সর্বশেষ জায়গা, এখানে পছন্দের লোকদের বিচারক হিসেবে যতক্ষণ পর্যন্ত না পাচ্ছে তালিকায়, ততক্ষণ পর্যন্ত ফাইল চাচ্ছে না, হোম মিনিস্টারের পায়ের তলায় অথবা ল মিনিস্টারের পায়ের তলায় পড়ে থাকছে। প্রধানমন্ত্রী থেকে ইঙ্গিত না পেলে পরে রাষ্ট্রপতির কাছে পাঠানো যাচ্ছে না, রাষ্ট্রপতি তো রাবার স্ট্যাম্প, যাবে সাইন করবেন, এটাই সংবিধানের নিয়ম। কি হচ্ছে? আমাদের সুপ্রিম কোর্টে 34টা পদ আছে, এগুলো পূরণ করতে 4-5 বছর লাগিয়ে দিল। সুপ্রিম কোর্টের একের পর এক চিফ জাস্টিস, তাদের সিনিয়র যারা, তারা মিলে যখন প্রকাশ্যে পাবলিকলি বলতে শুরু করলো, তখন সমস্ত দিক থেকে চাপের মুখে শেষ পর্যন্ত দেখা গেল তারা এই 34টা পদ পূরণ করেছে। আমি বলছি না, আমি বলবো না, আজ থেকে দিন 7-10 আগে আমাদের ত্রিপুরার একজন পথিত দশা অ্যাডভোকেট কথা হচ্ছিল, আমাদের 10,323, তাদের যে চাকরির প্রশ্নে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলাম, এবং যাকে দিয়ে এই মামলা আমরা করিয়েছি, চাকরি বাকরির মামলা যিনি করেন সুপ্রিম কোর্টে, শ্রেষ্ঠ অ্যাডভোকেট, লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করেছি। আপনাদের উদয়পুরের ছেলে দাতামোহন জমাতিয়া আমাদের ল সেক্রেটারি ছিলেন, দিবারাত্র পরিশ্রম করেছেন যে না আমরা জিতব, আমাদের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলেছে এগুলো টিকবে না। সবচেয়ে একজন মুখর অভিজ্ঞ প্রাজ্ঞ অ্যাডভোকেটকে দিয়ে আমরা করাচ্ছি এবং তিনি নিশ্চিত, কিন্তু হলো না। তো সবাই মিলে বলছে হবে কি করে, যে দুজনের বেঞ্চ, এ তো আরএসএস বেঞ্চ, এবং যেদিন রায় দিল আগরতলা হাইকোর্টের রায়ের সপক্ষে 10,323 শেষ, আর কোনো মামলা নাই, সেদিনই বিকেলবেলা তার চাকরি শেষ, পরদিন দুপুরের পর এই যে সিনিয়র ভদ্রলোক, তিনি বিকেলবেলা গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন, এটা কোর্টে যা বেতন পেতেন তার দ্বিগুণ বেতন পুরস্কার। এগুলি কি আমাদের তৈরি করা? এবং ওই অ্যাডভোকেট বন্ধু বলছিলেন এই 34 জনের মধ্যে আমাদের বন্ধু বান্ধব যারা কোর্টে কাজকর্ম করেন, তারা আকার ইঙ্গিতে বুঝিয়ে বলার চেষ্টা করেন, 14-18 জন আছে পছন্দের লোক আরএসএস এর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। তাহলে কোথায় যাচ্ছি আমরা? এর আগে যারা সরকার চালিয়েছেন তারা কি এরকম বাছাই করে করে দলীয় আনিগত্য যাদের আছে তাদেরকে তারা এইভাবে নিয়েছেন, এরকম অভিযোগ কেউ করতে পারবে? হয়তো দেরি হয়েছে। সেম জিনিস রাজ্যের হাইকোর্টের ক্ষেত্রে, রাজ্যের হাইকোর্টের চিফ জাস্টিস ঠিক করার ক্ষেত্রে। তাহলে আপনি যাবেন কোথায়, কার কাছে বিচার চাইবেন? কাজে প্রশ্নটা এখানে আসছে, সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বিচার ব্যবস্থা, এগুলি নিয়েই তো সংবিধান, এটার বিরুদ্ধে আক্রমণ আছে। কাজেই এদেরকে যদি ক্ষমতা থেকে হটানো না যায়, এগুলিকে রক্ষা করা যাবে না, এগুলিকে যদি রক্ষা করা না যায় দেশকে রক্ষা করা যাবে না, দেশকে যদি রক্ষা করা না যায় খেয়ে পড়ে বেঁচে পড়তে আমরা থাকবো কি করে? সেই জায়গায় প্রশ্নগুলি একসাথে এসে দাঁড়িয়েছে, বলে এই আওয়াজ সারা ভারতবর্ষে উঠেছে, এটা সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী ভীত, যেদিন
দিল্লিতে ইন্ডিয়া ব্লক তৈরি হয়। সেদিন মধ্যরাত্রিতে দিল্লির পাঁচতারা হোটেলে প্রধানমন্ত্রী সম্ভবত মহারাষ্ট্রে ছিলেন, উড়ে এসে আগে থেকে যোগাযোগ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গার ছোট মাঝারি দল ভাঙিয়ে টেঙিয়ে যাদের এনেছেন তাদের প্রতিনিধিদের যুক্ত করে 34 না 36 জন প্রতিনিধি উপস্থিত করে বলছেন, তারা তো 28 দল, আমাদের 34, আমরা তাদের থেকে বড়। এর মধ্যে আমাদের ত্রিপুরার IPFTও আছে, আপনাদের জানার জন্য বললাম, তাদের নিয়ে 34। হিসাব করে নাকি এখানকার বিজেপি তাদেরকে? এবং আক্রমণটাকে এই ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে অনবরত আক্রমণ। আরে ঠিক আছে, এতে আমরা ভীত না, তাদেরকে আমরা হটাবার জন্য লড়াই করছি। তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে, তাদেরকে ক্ষমতা থেকে হটাবার জন্য ইন্ডিয়া ব্লক সামনাসামনি দাঁড়িয়ে মুখোমুখি দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। স্বাভাবিক তারা ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে কথা বলবে। রাজনীতির কথা বলো, কর্মসূচির কথা বলো, বিকল্প নীতির কথা বলো, ইলেকশনের লড়াই কি? এটা কুৎসা, বিকৃতি, অসত্য, মন গড়া কথা। এটা কি, কোথায় নিয়ে যাচ্ছেন? বিজেপি, RSS, বিশ্ব হিন্দু পরিষদ, এই উচ্চতর পর্যায়ের যে রাজনৈতিক সংগ্রাম, এটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা শাসক দলের দুর্বলতা, বিজেপির দুর্বলতা। এই জায়গায় যুক্তির ধারদান না নেবে তারা এই সমস্ত অসত্য কুৎসার আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে আপনার ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে। কিন্তু সমস্ত কিছু সত্য যে 28 দল নিয়ে শুরু হয়েছিল একমাত্র বিহারের মুখ্যমন্ত্রী, তিনি বেরিয়ে গেছেন, 5 বার জিতেছেন, 9 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। কি করে হয় 5 বার জিতে 9 বার মুখ্যমন্ত্রী? দল বদল, সকালবেলা সর্বশেষ পদত্যাগ করেছেন, বিকেলবেলা 5টার সময় আবার শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, এই নিয়ে 9 বার হলেন। তিনি কালকে বক্তৃতা করতে গিয়ে বলেছেন, সব মিলে আমাদের দেশে কিন্তু আসন হচ্ছে 543, তো বিজেপি বলেছে আমরা 400 পাবো। তিনি বিজেপির সমর্থনে দাঁড়িয়ে বক্তৃতা করতে গিয়ে পাটনায় বলছেন 4000 পাবো। কোথেকে পাবেন আপনি? পত্রিকায় পড়েছি আমি, এটা কিন্তু আমার তৈরি করা কথা না, আমি আবার পড়েছি। এতে মাথায় গোলমাল হয়ে গেল নাকি? না হলে কি করে 400 জায়গায় 4000 বলতে পারেন? যদি ভুল করে বলে থাকেন তাহলে সংশোধন দেবেন, দেননি তো, বুঝতে পারছেন তো? মাথা খারাপ হলে যা হয়, দিনকে রাত, রাতকে দিন, কেমন কাজে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা কি লক্ষ্য করছি? ধীরে ধীরে ভারতবর্ষ একটা বিরাট বড় দেশ, 29-30টা রাজ্য, 26-27টা দল এক জায়গায় এসছে। সব দলের ভাবনা যদি একরকমই হতো তাহলে তো এত দল হতো না, একটাই দল হতো। এক এক রাজ্যে এই দলগুলোর মধ্যে এক এক দলের এক এক রকম শক্তি, এক এক রকম তার প্রভাব প্রতিপত্তি, এবং তাদেরও তাদের দেশের রাজ্যের জনগণের উপর তাদের কতগুলি দায়বদ্ধতা আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ত্রিপুরায় যেরকম ভাবি, এরকম তো দিল্লি নাও ভাবতে পারে, দিল্লি যাও ভাবে, মহারাষ্ট্র নাও ভাবতে পারে। কাজেই আমি আমাদের কথা বলছি, আমরা কখনোই এরকমভাবে ভাবিনি। এই 30টা রাজ্যেই একই রকমভাবে বিজেপির একজন প্রার্থীর বিরুদ্ধে বিরোধীরা সবাই মিলে একটাই প্রার্থী দাঁড় করাবেন, পারলে তো কথাই নেই, এটাই তো আমরা চাই। কিন্তু সব জায়গায় এটা হবে, এটা ভাবলে ভুল করা হবে। কোনো কোনো জায়গায় হবে না, হচ্ছে না, তাতে তো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, মাথা হেলিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যেটা হচ্ছে এটাই তো প্রধানমন্ত্রী রাতের ঘুম কেড়ে নিয়েছে, এটাই তো বিজেপি দলের নেতৃত্বের দুশ্চিন্তাকে আরো গভীরতর করছে। এর থেকেই তো তাদের সহযোগী যিনি নভেম্বরের জন্য আবার মুখ্যমন্ত্রী হলেন, তিনি 400-4000 বলতে শুরু করেছেন, এটা কেমনি এমনি বলছেন নাকি? কাজে আমরা লক্ষ্য করছি, ধীরে ধীরে 1 জুন গিয়ে আপনার ইলেকশন শেষ হবে, 4 তারিখে ভোট গণা হবে। এই 1 জুনের যে ভোট, তার তো আরো 20-21 দিন আগ পর্যন্ত নমিনেশন পেপার সাবমিট করার সুযোগ আছে, সেখানেও প্রায় 70-80টি আসন আছে। কাজে সব শেষ হয়ে গেছে মনে করার কারণ নেই, ধীরে ধীরে এগুচ্ছে একটার পর একটা রাজ্যে এই ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত দলগুলো আলাপ আলোচনা করে এই শর্ট আউট করার চেষ্টা করছে। বড় বড় রাজ্য উত্তরপ্রদেশ হয়েছে, বিহারে হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, শুনলাম রাজস্থানে হয়েছে, দিল্লিতে হয়েছে, হরিয়ানাতে হয়েছে,
বিরোধী দলের পক্ষ থেকে বলছে গুজরাটও হয়েছে, ছত্তিশগড়ে হয়েছে, কাজেই মহারাষ্ট্র হয়েছে, পাঁচটা না ছটা আসন নিয়ে এখন একটু অস্পষ্টতা আছে, কেউ কেউ বলছে আমরা মানে বন্ধুত্ব সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াই করব, লড়াই যদি করে নেওয়ার বন্ধুত্ব সুলভ দৃষ্টিভঙ্গি কী করে হয়, এগুলো অবাস্তব কথাবার্তা, লড়াই হলে লড়াই হবে, যে জায়গায় মীমাংসা আছে ঠিক আছে, এদের এক আসন আমাদের এক আসন, আর এই জায়গায় আপনিও দাঁড়াবেন আমরাও দাঁড়াবো আমাদের সঙ্গে আরেকটা দলও দাঁড়াবে, হবে, যাদের গণভিত্তি বেশি তারাই জিতবেন, কাজেই আটচল্লিশের মধ্যে আটচল্লিশটা না হলে বাকি যে ৪২টা হলো এগুলির কোনো মূল্য নাই, এটা ঠিক না, এতে বিভ্রান্তার কিন্তু কোনো সুযোগ নেই। ফলে এদিক থেকে দেখা যাচ্ছে এই যে আওয়াজটা উঠেছে, এই যে উপলব্ধি থেকে, এটার প্রতি জনগণের আকর্ষণ বাড়ছে। তো আমাদের রাজ্য এই লোকসভা নির্বাচনের মুখে এই দুটো আসনের জন্যে আসন একটা সমঝোতা হয়েছে। আমি এই আসন সমঝোতার বিষয় নিয়ে বিস্তৃত কথা বলে বিভ্রান্তি তৈরি হোক এটা আমরা চাই না। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আগে যখন সিপিআই ছিল প্রথম থেকেই দুটো লোকসভার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রথম নির্বাচন রিজার্ভেশন নাই, দশরথ দেব যে আসন থেকে জিতেন এটা কিন্তু রিজার্ভ ছিল না, দুটোই জেনারেল ছিল, দশরথ দেব আন্ডারগ্রাউন্ডে তার মাথার দাম ১০,০০০ টাকা ঘোষণা করেছিল সেই সময়, ভোটার তালিকায় দেব বর্মার জায়গায় দেব উঠেছে, সেই যে দেব লিখে নমিনেশন পেপার সাবমিট করলেন সেটা মৃত্যুর দিন পর্যন্ত ছিল, পরিবর্তন করেনি, মানুষ জানে দেব মানে দেব বর্মা, কেন এটা করতে পারেননি ব্যাখ্যা করে যখন বলেছে মানুষ গ্রহণ করেছে। তাহলে সেই থেকে শেষ অব্দি যে ভোট হয়েছে ১৯ পর্যন্ত দুটো আসনে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি লড়াই করেছে, এবার একটা আসনে লড়ছে, কংগ্রেসও দুটো আসনেই লড়াই করেছে, এবার তারাও একটা আসনে লড়বেন, তারা আগে ঘোষণা দিয়েছেন, যাই হোক সে আলোচনায় যাচ্ছে না, শেষ পর্যন্ত আমরা কথাবার্তা বলে ঠিক করেছি এই আসন যেখানে তারা ঘোষণা করেছেন, কংগ্রেসের আশিসবাবু হাত চিহ্নে তিনি লড়াই করবেন, তাকে আমরা সমর্থন করব, এবং দেরিতে হলো তারাও পরবর্তী সময়ে ঘোষণা করেছেন সম্ভবত ১২-১৩ তারিখে একটা প্রেস কনফারেন্স করে, আমি বাইরে ছিলাম ফিরে এসে শুনেছি, তারাও বলেছেন পূর্ব আসনে বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা যে প্রার্থী ঘোষণা করবেন তাকে আমরা সমর্থন করব। অলরাইট, আমরা সবাই মিলে এখানে এই দুটো আসনে এই দুজন প্রার্থীকে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাতে চাইছি যে বিকল্প সরকার তৈরি করার জন্যে, জনবিরোধী স্বৈরাচারী ফেসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে একদলীয় শাসন কায়েম করে গোটা ভারতবর্ষটাকে লণ্ডভণ্ড করে দেওয়ার দুঃস্বপ্ন নিয়ে এই নির্বাচনের জয় হাসিল করে তারা এগিয়ে যাওয়ার চিন্তা করছেন, তাদেরকে পরাস্ত করে বিকল্প সরকার তৈরি করার জন্য ত্রিপুরার দুটি আসনের গুরুত্ব আছে। বিধানসভা নির্বাচনের চাইতে এই লোকসভা নির্বাচনে দুটো আসনের যে প্রতিদ্বন্দ্বিতা গুরুত্ব অনেক বেশি। আমরা লক্ষ্য করছি বিজেপি বিরোধী যারা পছন্দ করেন না, ২৩ নির্বাচনে যেহেতু বিজেপিকে পরাস্ত করে সরকার তৈরি করা গেল না, এতে একটা অংশ হতাশ হয়ে গেছে, সরকার তৈরি করার মতো অবস্থা তৈরি হয়েছিল আপনারা জানেন, এরা তো ৩৯টা ভোট পেয়েছে, এটা কিন্তু সবার স্বেচ্ছায় দেওয়া ভোট না, আপনারা উদয়পুরের যে ৪টা আসন এখানে যারা বসেছেন কাকরাবনের লোক আছেন শালগড়ার লোক আছেন সবাই ভোট দিতে পেরেছিলেন, হাত তুলতে বললে অনেকের হাত উঠবে আমি তুলব না, এই ছবিটা যাক দরকার নাই আমি জানি তো ভোট দিতে পারেননি, পোলিং এজেন্ট দিতে পারেননি, পোলিং এজেন্ট দিয়েছে পিটিআই বের করে দিয়েছে, এই তো ঘটনা। ফলে এই ৩৯টার মধ্যে প্রায় ১৫-১৭টা ভোট ফলস, জবরদস্তি করে তারা ভোট দিয়েছে, তাহলে তাদের ভোট কত, ৫১ ভোট পেয়েছিল ১৮তে, ৫১ ভোট কোত্থেকে আসলো, এর আগের ভোটে তারা পেয়েছিল ৫টার চাইতে কম ভোট বিজেপি, আর ১৮ ভোটে পেলে ৫১, কোত্থেকে আসলো, আকাশ ফুড়ে মাটি ফুড়ে তো ভোট হয় না, মানুষ ভোট দেয়, তো ভোটটা কোত্থেকে পেল, কংগ্রেস ১৮র আগের নির্বাচনে ৪২টা ভোট পেয়েছিল, সে কংগ্রেস বন্ধুদের ভোট দেখা গেল ১৮তে নেমে ২৫তে চলে এসছে, বাকি ভোট কোথায় গেল, বিজেপির বাক্সে গেছে, যারা দিয়েছিলেন নানাভাবে প্রলুব্ধ হয়ে বামফ্রন্ট সরকার হটাতে হবে
পলিটিক্যাল তারাই উপলব্ধি করেছেন যে কি ভুল করলাম, যে সর্বনাশ করে দিয়েছি। এবং দেশের নির্বাচনে যখন আমরা আবেদন করলাম বামফ্রন্ট কংগ্রেস একসাথে মিলে, অভিজ্ঞতা হয়েছে হঠাৎ তাদেরকে গণতান্ত্রিক পরিমণ্ডল ফিরিয়ে আনুন, মানুষের সম্মান নিয়ে বেঁচে পড়তে থাকার জন্য আয় রোজগার তার ব্যবস্থা করতে গেলে পর এদেরকে রাখলে চলবে না। মানুষ সাড়া দিয়েছে, সাড়া দিয়েছে। যারা দিয়েছিলেন 18 ভোটে তাদের উল্লেখযোগ্য অংশ ফিরে এসছেন, তারা তাদেরকে ভোট দেননি। এরা সরকার তৈরি করতে পারে না। যদি তীব্রমতা মানে বিজেপির বিরোধীদের আলখাল্লা মুখে লাগিয়ে গোপনে গোপনে ষড়যন্ত্র করে বিজেপি বিরোধী বিশেষ করে বামফ্রন্ট তাদের দিকে যাতে ট্রাইবেলদের ভোট যেতে না পারে, গেলে পরে তারা যাতে বেশি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার তৈরি করতে না পারে, তাহলে পরে বিজেপি সরকারটা চলে যাবে। এটাকে যাতে রাখা যায়, তীব্রমথার যিনি নেতা রাজ পরিবারের আদি অনাদিকাল থেকে যারা কমিউনিস্ট বিরোধিতা করতে অভ্যস্ত, ওই যে জনশিক্ষা আন্দোলন থেকে শুরু হয়ে কে জানে না এগুলো, সেই কাজটা তারা করেছেন। 3 বছর লেগেছে, চেহারা উন্মোচিত হয়েছে, এখন তো বিজেপির পেটে ঢুকেছেন। আপনারা জানেন তাদের সঙ্গে কথা বলে, তাদের সম্পর্কে কথা বলে আমি সময় নষ্ট করতে চাইছি না। তো এরা 19 ভাগ ভোট পেয়েছে, 20টা ট্রাইবেল রিজার্ভ সিট ঠিক আছে, বাইরের যে 22টা 42টা আসন বাইরের যে 22টা সেখানে তো ট্রাইবেল ভোট আছে। কোনো কোনো জায়গায় এই ট্রাইবেল ভোট মানে নির্ণায়ক ভোট, এগুলো আটকাবার চেষ্টা করেছে, বিজেপিকে সাহায্য করেছে। কাজে এই ঘটনা না ঘটলে পর বিজেপির আসন কমতো, ভোট কমতো, বামফ্রন্টের সহযোগী আমাদের কংগ্রেস বন্ধুরা তাদের আসন বাড়তো, ভোট বাড়তো, এই সরকার থাকে না, এই সরকার থাকে না। কাজেই আপনারা তো ভুল কিছু করেননি, আপনারাই তো এই জায়গায় নিয়ে এসছেন। 18 নির্বাচনে যে ভুলটা ছিল তা সংশোধন করে 23 নির্বাচনে আপনারা তো প্রমাণ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা বিভ্রান্ত হয়েছিলাম, আপনারা আবেদন করেছেন জীবন অভিজ্ঞতার সঙ্গে মিলিয়েছে, এবং তাদেরকে ক্ষমতার থেকে হটাবার জন্যে আমরা ভিন্ন অবস্থান গ্রহণ করেছি, এটা প্রমাণ হয়ে গেছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এরা ভীত। আবার লোকসভা নির্বাচনে ত্রিপুরায় বামফ্রন্ট কংগ্রেস আবার সমঝোতা হলো, প্রচণ্ড ভীত সন্ত্রস্ত, রাতের ঘুম কেড়ে নিয়েছে, সকাল বিকাল সন্ধ্যা রাত্র সমস্ত জায়গায় এটার বিরুদ্ধে আক্রমণ। আর মূল আক্রমণটা কেন্দ্রীভূত করছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে। বিভ্রান্ত হবেন না, কেন করছে? বিধানসভার ভোটের যে ফলাফল আমরা যেমন বিশ্লেষণ করলাম, তাদেরও তো একটা বিশ্লেষণ আছে, তারা তো নির্বুদ্ধ না, তারা তো বুঝতে পারছেন। তখন তো সারা দেশের প্রশ্ন নাই, এখন তো সারা দেশের প্রশ্ন, বিকল্প সরকার তৈরির প্রশ্ন, ভিন্ন স্বাদের সরকার তৈরির প্রশ্ন, তার সাথে মিলিয়ে ত্রিপুরার 2 লোকসভার নির্বাচনের প্রশ্ন। এটা রাজ্যের বিধানসভার চাইতে গুরুত্বপূর্ণ। দিল্লিতে যদি সরকার পরিবর্তন করা যায়, যে খুঁটির জুড়ে এখানে অন্যায় অত্যাচার ব্যভিচার করছে, এই খুঁটিটা নড়ে যাবে, উপড়ে যাবে। এটাকে ভিত্তি করে যারা উলটপালট করছেন তারা কোন দিকে কে ছুটবে কে জানে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচনের গুরুত্ব এই কারণে আমি বলছি, 23 বিধানসভার চাইতেও দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে এই লোকসভার 2 আসনের নির্বাচন ত্রিপুরায় খুব খুব গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে বলবো, আমার কথা শেষ করার আগে, ভয় পাবেন না, ওরা ভয় পেয়েছে, ওদের নেতারা ভয় পেয়েছে, জাতীয় স্তরে ত্রিপুরায় ভয় পেয়েছে। আবল তাবল বলছেন, আপনারা কি ভয় পাবেন? আপনাদের আর হারাবার কি আছে? দেয়ালে পিঠ, কাজ নাই, রোজগার নাই, অর্ধাহার, অনাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, আত্মহত্যা, বিষ খেয়ে, ফলিডল খেয়ে, ফাঁসিতে ঝুলে, এটা চলতে দেবেন? এর থেকে বেরিয়ে আসতে গেলে পর ঘুরে দাঁড়াতে হবে নিজের পায়ে, নিজের কোমরের শক্তিতে। বড় বড় মিটিং করা যাবে না, পয়সাও আমাদের নাই, কারণ আমাদের তো ইলেকশন বন্ড নাই, আমি এটা বললাম না, পরের বন্ধুরা বলবেন। কাজে আমাদের তো কোটা নিয়ে চাঁদা সংগ্রহ, কাজে পয়সার লড়াই তো আমরা করতে পারবো না,
তাহলে আপনাদের কি করতে হবে? আপনারা যে পাড়ায় আছেন, যে গ্রামে আছেন, পাশের বাড়িতে যান, বাড়িতে ভাড়াটিয়া আছে তার সঙ্গে কথা বলুন। শুধু ঘরের স্বামী স্ত্রীতেই কথা বলবেন, এমনকি ছেলে মেয়ের সঙ্গে কথা বলবেন না, এটা ঠিক না। বাবা একরকম ভাবছে, স্ত্রী আরেকরকম ভাবছে, স্বামী স্ত্রী একরকম ভাবছে, ছেলে মেয়ে আরেকরকম ভাবছে, ঘরটা তো ঠিক করতে হবে। বাড়িতে ভাড়াটি আছেন তাদের সঙ্গে কথা বলতে হবে, এখান থেকে পাশের বাড়িতে যেতে হবে। এরকম পাঁচটা সাতটা দশটা বাড়ির লোককে এক জায়গায় করে মাইক টাইক না বাজিয়েও, এরকম সামিনা টামিনা না টানিয়েও, ধাড়ি পেতে বসে চা বিস্কিট খোলা তো ভালো। আধ ঘন্টা ৪৫ মিনিট কথাবার্তা বলা যায় না? কেমন আছেন, কি ভাবছেন, কাকে ভোট দেবেন চিন্তা করছেন? আমরা তো এরকম ভাবছি। অস্পষ্টতা থাকতে পারে, নানা প্রশ্ন করতে পারেন, বিশেষ করে আমাদের বামফ্রন্টের বন্ধুরা থাকলে তো বলবেন, আপনারা তো এতদিন ছিলেন, অনেক বিষয় নিয়ে গেছিলাম, সব তো হয়নি, কিছু কিছু বাদ ছিল, আপনারা তো আমাদের কথা গুরুত্ব দিলেন না, ক্ষোভের থেকে হয়তো বলবে। তাই আমি বামফ্রন্টের বন্ধুত্বে বলবো, বিশেষ করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলবো, চোখ রাঙিয়ে কিন্তু জবাব দেওয়ার চেষ্টা করা যাবে না, অন্যায় হবে। নিজেকে সংবরণ করে সঠিক সমালোচনা করলে মাথা ব্যথা গ্রহণ করবেন। বেঠিক যদি তথ্য উপস্থিত করে, বিনয়ের সাথে সঠিক তথ্য উপস্থিত করে অস্পষ্টতা দূর করতে সাহায্য করবেন। এটা শুধু ভোটের সময় বিনয়, বাকি সময় চোখ রাঙিয়ে কথা, তাহলে কিসের কমিউনিস্ট পার্টি করছেন, এটা মাথায় রাখতে হবে। কাজে যত বেশি মানুষের সঙ্গে কথা বলবেন, তার অস্পষ্টতা, ভ্রান্তি, বিভ্রান্তি এগুলি দূর করা যাবে এবং তাদের মধ্যে সাহস সঞ্চার হতে আপনাকে উৎসাহজনক সেখানে কথাবার্তা বলতে হবে। নিজের ভোট নিজে দেব, গত বিধানসভায় দিতে পারেনি, এবার এটা হতে দেব না, এবার দেশ সরকার পাল্টাবার ভোট, তার সঙ্গে ত্রিপুরার ভবিষ্যৎ যুক্ত। কাজে এবার আর এভাবে ভোট লুট করতে দেব না, দল বেঁধে যাব, বাধা দিলে রাস্তায় বসব, ইলেকশন কমিশনের লোকদের দৃষ্টি আকর্ষণ করব, যতক্ষণ আমরা ভোট দিতে পারবো না কাউকে ভোট দিতে দেবো না। আমাদের নিয়ে যাব, সবার সঙ্গে মিলে আমরা ভোট দেব, সবাই একসাথে আমরা ভোট দিয়ে বাড়িতে ফিরব। এরকম একটা দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে আপনাদের যেতে হবে, ঠিক আছে? আশিস শাহ আমাদের প্রার্থী, তিনি কমিউনিস্ট পার্টিরও প্রার্থী, তিনি কংগ্রেস দলেরও প্রার্থী, ইন্ডিয়ার যে মঞ্চ সেই মঞ্চের প্রার্থী, দলগতভাবে তিনি কংগ্রেস, কিন্তু মঞ্চগতভাবে তিনি ইন্ডিয়া যে মঞ্চ আমরা ত্রিপুরায় তৈরি করেছি, আপনারা দেখেছেন সাতটা আটটা আমাদের ত্রিপুরায় কাজ করে এরকম দল তারা মিলে এখানে মঞ্চটা তৈরি করেছেন সর্বভারতীয় মঞ্চের ভাবনা নিয়ে। কাজেই এই জায়গাতে আশিসবাবের লোক সব গ্রামে, সব পাড়ায়, সব মহকুমায়, সব কনস্টিটিউয়েন্সিতে একই রকম নাও থাকতে পারে, কোথাও বেশি কোথাও কম, কোথাও কেউ নাও থাকতে পারে। তাহলে আমরা বাকিরা যারা আছি, তো আশিসবাবু দাঁড়িয়েছেন তার দলের লোক নাই, তার জন্য কি আমরা কেন মাথার গাম পায়ে ফেলবো, রক্ত জল করবো? তাহলে আমরা যে পোস্টার ছাপিয়ে দিলাম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, কে লাগাবে আশিসবাবুর নাম দিয়ে এই ৩০টা মানে বিধানসভা কেন্দ্রে? হাজার হাজার পোস্টার ছাপিয়ে দিয়েছে কয়েক লক্ষ টাকা খরচ করে। একটি আশিসবাবু আমাদের বলেছেন যে এই পোস্টারটা আপনাদের ছাপাতে হবে, বলেনি তো? আমরা নিজেরাই তো ছাপিয়েছি, আমরা একটা লিফলেট ছাপিয়েছি, লক্ষাধিক লিফলেট, তাতে তো আশিসবাবুর কথা আছে, তার সিম্বল আছে, তার নাম আছে। তো এটা কি আশিসবাবু বলেছেন আমাদেরকে এটা কিন্তু করতে হবে, না হলে কি করে ইন্ডিয়া ব্লক হবে, বলেনি তো? তার মাথায় রাখতে হবে, আলাদা করে দেখলে চলবে না, তার সংকীর্ণতার কোনো সুযোগ নাই। পোস্টার লাগাতে হবে, লিফলেট বিলি করতে হবে, যে দলের প্রার্থী তিনি এখন আর দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ নেই, তার দলের লোক না থাকলে আমরা আছি তো, আপনারা আছেন তো, পোলিং এজেন্ট ঠিক করতে হবে, কাউন্টিং এজেন্টের প্রশ্ন যখন আসবে, সময় আছে মাঝখানে, তখন পরে চিন্তা করা যাবে। ভলান্টিয়ার, ওনার দলের লোক কম থাকলে আপনারা করবেন, বাকি যে ছটা সাতটা দল আছেন, খালি বক্তৃতা করার জন্য তো দল না, যে যা পারেন, কেউ ১০০ জমায়েত করতে পারেন, কেউ দশজন জমায়েত করতে পারেন, কিছুই জমা হবেন না, খালি মিটিংয়ে বক্তৃতা করবো, তাহলে তো চলবে না। আমরাই শুধু মার খাবো, সিপিআইএমই শুধু মার খাবে, তারই শুধু অফিস ভাঙবে, তার নেতারই মাথা ফাটবে, তার পতাকাই পুড়িয়ে ফেলবে, আপনি শুধু বক্তৃতা করুন, তাহলে তো চলতে পারবেন না। চেষ্টা করতে হবে, কেউ ১০ কেউ ২, সবাই মিলে যদি চেষ্টা করি, পায়ের উপর যদি দাঁড়াতে পারি, কোমরের শক্তি যদি অর্জন করতে পারি, যারা অধিকার হরণ করে
অরাজকতা সৃষ্টি করতে চাইছে, ফ্যাসিস্ট ছিল এটা, রাজত্ব সারা দেশের বুকে কায়েম করতে চাইছে, তাদেরকে প্রতিহত করা প্রতিরোধ করা অসম্ভব না। আমি তো ত্রিপুরার অভিজ্ঞতা দিয়ে বললাম, সারা ভারতবর্ষে এই যে পরপর দুইবার জিতলেন 50 ভাগের নিচে ভোট সব মিলিয়ে, কোন রাজ্য বেশি পেয়েছেন? সব মিলিয়ে তো 50 ভাগের বেশি ভোট পাননি। আর এই জায়গাতেই বিজেপি বিরোধী ভোটটা যাতে ভাগ করতে না পারে, বেশিরভাগ টাকা যাতে একটা জায়গায় আনা যায়, তার জন্যই তো এই মঞ্চটা তৈরি হচ্ছে। কাজে সেই মঞ্চের পক্ষে ত্রিপুরাতেও বিজেপি ত্রিপুরামথা মিলে তো একটাই হয়ে গেল, এর বাইরে যারা আছেন প্রকৃত অর্থে বিজেপি বিরোধী, ত্রিপুরামথাতে এই 19% ভোট রাখতে পারবে না, তারা তো বিজেপির বিরুদ্ধে বলে এই 19 ভাগ ভোট পেয়েছে। এখন যখন বিজেপির পেটে ঢুকলো, যারা ত্রিপুরামথার লোকরা বিজেপির বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে ভোট দিয়েছেন, এটাই বোধ বিজেপির বিরুদ্ধে মানে আমাদের সঠিক জায়গা, তাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। কাজেই এখানে তারা এই ভোট কী করে ধরে রাখবে? এই জায়গায় দাঁড়িয়ে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে সাহস করে ঘর থেকে বেরোতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে এবং পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনা, এটা সম্ভব অসম্ভব না। মানুষের কাছে অসম্ভব তো কিছু নাই, কঠিন জিনিস ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে পর এটাকে সহজ করা যায়। তাই আপনাদের কাছে আবেদন করব, আশিসবাবুকে হাত চিহ্নে আপনাদের এই এলাকায়, এটা সম্ভবত আমার নিজের ধারণা, এটা কাকরাবন বিধানসভা কেন্দ্রের মধ্যে, তাই তো? কাকরাবন বিধানসভা কেন্দ্র এই তো 23-এ মাত্র আমরা পরাজিত হলাম। কি করে পরাজয় হলো আপনারা জানেন? হাত কামড়িয়েছেন সেদিন অনেকে, তো সুযোগ আসলো তো 1 বছরের মধ্যেই এই লোকসভা নির্বাচন, এটা পুষিয়ে দিন। আপনাকে কিন্তু বাক্স ভেঙে পুষাবার কথা বলছি না, দল বেঁধেকে ভোট দিয়ে পুষাতে হবে। কাকরাবন বিধানসভা কেন্দ্রের যে ঐতিহ্য যেটা কমলান করে দিয়েছিল এই 23-এর নির্বাচনে ভোটের অধিকার হরণ করে, সেই ঐতিহ্য ফিরিয়ে আনবার জন্যে দলবদ্ধভাবে ভোট দিয়ে হাজার হাজার ভোটের ব্যবধানে এখান থেকে আশিসবাবুকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে পাঠাতে হবে, যাতে সব মিলে পশ্চিমের সাধারণ আসনে এরকম সব জায়গা থেকে অতিরিক্ত ভোট একটা জায়গায় জড়ো হওয়ার ভিত্তিতে তার জয়টা নিশ্চিত হয়। কাজে সেক্ষেত্রে কাকরাবনকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আমি বিশ্বাস করি আপনারা যেভাবে এই দুপুরবেলায় এই রৌদ্র করুজ্জ্বল পরিস্থিতির মধ্যে মাথা ফাটা রোদের মধ্যে বসে শয়ে শয়ে মানুষ আমাদের কথা বলবার সুযোগ দিয়েছেন, আমি মোটামুটি বলবার চেষ্টা করেছি সময় নিয়েই, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার কথা শেষ করার আগে আবারও বলব, পরবর্তী সময়ে বাকি যারা কথা বলবেন তাদের কথা শুনবেন, শুরুতে আমি বলেছিলাম এবং আমাকে এই বলার সুযোগ দেওয়ার জন্যে আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আপনাদের কাছে বিদায় নিয়ে আমি এখন আগরতলায় যাব। আরেকটা এই আশিসবাবুর সমর্থনে রতন দাসের সমর্থনে একসাথে মিটিং হবে, হ্যাঁ, সেই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য 4:30টায় সেই মিটিংয়ে আমাকে উপস্থিত থাকতে হবে। আশা করি আপনারা অনুমতি দেবেন, ভুল বুঝবেন না। এই বলে আপনাদেরকে আমি নমস্কার।